একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি আবু সাইদের অনুপ্রেরণায় তৈরি হয়েছে নতুন জঙ্গি সংগঠন আনসার আল ফিল হিন্দাল শারকিয়া। প্রস্তুতি নিচ্ছিল সশস্ত্র হামলার। সংগঠনটির পাঁচ সদস্যকে গ্রেফতারের পর জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। প্রশিক্ষণ নেয়া এবং চিকিৎসা সহায়তা দেওয়ার শর্তে পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি চীনের সঙ্গে সখ্য হয় বলে দাবি সংগঠনটির। ২০০৪ সালের একুশে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি হরকাতুল জিহাদ নেতা মাওলানা আবু সাইদ ওরফে ডাক্তার জাফর, এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকার সময় তার সঙ্গে দেখা হয় মাইনুল হাসান ও স্বামী মাহফুজের। কাউন্টার টেরোরিজম বলছে ২০১৫ সালে জেলে বসেই আবু সাইদের সঙ্গে সখ্য, তার কাছেই নতুন জঙ্গি সংগঠন তৈরির অনুপ্রেরণা পাওয়া। ২০১৭ সালে জামিনে বের হয়ে আসে মাইনুল ও শামীম। আবু সাইদের দীক্ষামতে নতুন দল গঠনের জন্য কাজ করতে থাকে, যার ফল হিসেবে চলতি বছরের শুরুর দিকে যাত্রা শুরু করে নতুন জঙ্গি সংগঠন আনসার আল ফিল হিন্দাল শারকিয়া। বুধবার সংগঠনটির পাঁচ সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে এবছরের শুরু থেকে বিভিন্ন সময় জঙ্গিবাদের কারণে গ্রেফতারকৃত আসামিরা জামিনে মুক্তি পেয়ে এই সংগঠনে যুক্ত হয়। শামীম মাহফুজ এবং রক্সির পরিকল্পনা মোতাবেক তাদেরকে নির্দেশনা দেওয়া হয়, জেল থেকে ছাড়া পেলে তারা সকল জঙ্গি সংগঠনের সদস্য যারা জেল থেকে বের হয়ে আসে তাদেরকে নিয়ে এবং যারা জেলখানার বাইরে আসে তাদের সমন্বয়ে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি করে একটি শক্তিশালী জঙ্গি সংগঠন তৈরি করার জন্য তারা নির্দেশিত হয়ে জামিনে বের হয়ে এসে তারা কাজ শুরু করে। পুলিশ বলছে আনসার ফিল হিন্দাল শারকিয়া সংগঠনটির যোগসূত্র ছিল পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের সঙ্গেও। কাউন্টার টেরোরিজম বলছে পাহাড়ি সংগঠনটির কাছ থেকে প্রশিক্ষণ নেয়া এবং বিনিময়ে তাদের চিকিৎসা সহায়তা দেওয়ার শর্তেই সংগঠন দুটি বান্দরবনে যে প্রশিক্ষণ ক্যাম্প ছিল সেই প্রশিক্ষণ ক্যাম্পে গিয়ে কোনো সদস্য যদি প্রশিক্ষণকালীন সময় অসুস্থ হয়ে পড়ে বা কোনো তাদের সদস্য যদি কোনোভাবে রোগাক্রান্ত হয় বা আহত হয় তিনি সেখানে গিয়ে চিকিৎসা দিতেন এবং প্রত্যেক মাসে একবার করে তিনি সেই ক্যাম্প ভিজিট করতেন। সংগঠনটির মূল হোতা শামীম মাহফুজকে খুঁজে বের করতে পারলে এই সংগঠনটির সম্পর্কে পুরো ধারণা পাওয়া যাবে বলেও জানিয়েছে পুলিশ। আউট অফ ক্যাম্প। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।